করোনা স্বাস্থ্য বিধি মেনে 25শে বৈশাখ পালন করলো পূর্ব মেদিনীপুরের নিমতুরি তমলুক উন্নয়ন সমিতির হোম আবাসিকরা। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিকের ছাত্রছাত্রী ও কর্তৃপক্ষ। মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে তারা পালন করলো কবিগুরুর 161তম জন্মদিন। নদিয়া কল্যাণীতেও চলছে আংশিক লকডাউন, বন্ধ দোকানপাট, ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। বন্ধ আয়, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। এখন করোনা পরিস্থিতিতে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কি করে ওই যা আসছে তাই ইনকাম যেটুকুনি হচ্ছে সেটুকুনি, ওই 2 ঘন্টা যা হচ্ছে সেটুকুনি ইনকাম হচ্ছে। কোভিড হাসপাতালগুলিতে শয্যা না মেলায় অভিযোগ মিলেছে ভুরি ভুরি, ফলে সমস্যায় পড়েছেন করোনা আক্রান্ত রোগীর পরিবার। এবার সমস্যার সমাধানে এগিয়ে এলো কল্যাণী JNM হাসপাতাল। 100টি শয্যা নিয়ে JNM হাসপাতালে তৈরি হয়েছে করোনা কক্ষ। করোনা রোগীরা এবার ভর্তি হতে পারবেন এখানে, জোর কদমে চলছে কক্ষের কাজ। চলছে আংশিক লকডাউন, যার জেরে বন্ধ ট্রেন, ফলে বিপাকে পড়েছে টোটো চালকরা। নদিয়ার কল্যাণী স্টেশন সংলগ্ন চালকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। টোটো চালকরা জানান ট্রেন বন্ধ থাকায় যাত্রী নেই, ফলে কমছে আয়। সংসারে আর্থিক অনটনের কথা জানান টোটো চালকরা। এমনি লোকাল দুই একজন লোকই তো নাই,